এমন পরিবেশে ইফতার সহ নানা লোভনীয় খাদ্য তৈরি হচ্ছে যা পরিবেশন করা হয় গুলশান দুই এর খুশবু বিরিয়ানি হাউসে। পুরো রান্নার অবস্থা এমনই, নোংরা পরিবেশে তৈরি খাবার সরবরাহ করা হয় সাধারণ ভোক্তার কাছে। দুরবস্থার কথা স্বীকারও করলেন খুশবু বিরিয়ানির ম্যানেজার। এইটা সম্ভবত আমরা মোদি বাজার থেকে আনি, সম্ভবত মোদি বাজার থেকে তারা দিয়ে দিয়েছে বা আমরা আনছি, ভুল হয়েছে এটা। এখন দেখা পড়ছে যে এটা গার্মেন্টস এর, কিন্তু ভবিষ্যতে আর এটা ব্যবহার করা করব না। একই অবস্থা আর এক অভিজাত রেস্টুরেন্ট ধানসিঁড়িতে। বাইরে ফিটপাট হলেও রান্নাঘরের অবস্থা করুন। এইখানে সাত দিন আগে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শেষবারের মতো মুচলেকা দিয়ে ক্ষমা চাইলেন রেস্টুরেন্টের ম্যানেজার। আমরা যেটা খাওয়াচ্ছি স্যার, আমরা চেষ্টা করি ভালোটা খাওয়ানোর জন্য। হয়তো আমাদের এখন রমজানের উপলক্ষে স্টাফ অনেক ছুটিতে আছে, যে জন্য হয়তো বা না আপনার মোটামুটি এটা খারাপ অবস্থায় আছে, ওই জন্য আমরা দুঃখিত। আমরা চেষ্টা করবো এর থেকে ভালো রাখার। খাদ্যে ভেজাল প্রতিরোধে এমন অভিযান চলবে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এই তিনটা স্পেসিফিক কারণে, বিশেষ করে কাপড় ব্যবহার্য রং ব্যবহার করার কারণে এই প্রতিষ্ঠানের দুইজনকে এক বছরের কারাদণ্ডাদেশ করা হয়েছে, একজনকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ করা হয়েছে, প্লাস 4 লক্ষ টাকা জরিমানা, ওনাদের আরও 3 মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ করা হয়েছে। পাশাপাশি এর দুটো ইউনিটকে এখানকে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এই ধরনের অপরাধ বারংবার করে যাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো ছাড় নাই। নোংরা পরিবেশের জন্য কস্তুরী রেস্টুরেন্টকে 75,000 টাকা জরিমানা করা হয়। তুমি মাহমুদ মুন্না, নিউজ 24।